বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক উৎপল দাসের সন্ধানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি রেস্তোরাঁয় এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এনায়েত সোহেল ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক লুৎফর রহমান বাবু। এ সময় উপস্থিত ছিলেন অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহির, শামসুল ইসলাম, ফেরদৌস করিম আখঞ্জি, নয়ন মামুন সহ অন্যান্য নেতাকর্মীরা। সভায় বক্তারা বাংলাদেশে নির্যাতনের কথা তুলে ধরেন। এছাড়া উৎপলকে ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়। একজন সংবাদ